আজ ভোরবেলায় নদিয়ার হরিণঘাটায় সড়ক দুর্ঘটনায় তেলের ট্যাঙ্কারে বিভৎস আগুন। নদিয়ার হরিণঘাটা জাতীয় সড়কে আজ ভোর 5টা নাগাদ দুটি লরির মুখোমুখি সংঘর্ষে একটি লরিতে আগুন ধরে যায়। দমকলের দুটি গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে জানা গেছে, গাড়ি রেষারেষির ফলেই এই ঘটনা ঘটেছে। কল্যাণী 8 নম্বর ওয়ার্ডের শ্রীমাঠের বাসিন্দা প্রত্যক্ষদর্শী অভিষেক ঘোষ জানান, বনগা গোপালনগর থেকে 4 চাকার একটি তেলের ট্যাঙ্কার কলকাতার দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে একটি 407 কলার গাড়ি ধাক্কা মারার ফলে 10 চাকা তেলের ট্যাঙ্কারটি রাস্তার পাশে পড়ে গিয়ে আগুন ধরে যায়। বিভৎস শব্দে এলাকাবাসী ছুটে আসে। পরে দমকলের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কল্যাণী থানার পুলিশ 407 কাঁচামালের ওই গাড়িটিকে আটক করে। দুটি গাড়ির চালক সহ সহকারী আহত অবস্থায় স্থানীয় কল্যাণী হাসপাতালে ভর্তি। তবে হতাহতের তেমন কোনো খবর পাওয়া যায়নি। ভোর 5টা নাগাদ এই কলার গাড়ি 407 স্পিডে যাচ্ছিল, কি 10 টাকা তেল ট্যাঙ্কিতে ঝরে, আচ্ছা, ধাক্কা মারার পরে 10 টাকা নিয়ন্ত্রণ হারিয়ে ওইদিকে পাল্টি পড়ে, আচ্ছা, তারপরে পুরো আগুন লেগে যায় তেল ট্যাঙ্কি থেকে, পুরো গাড়ি একদম পুড়ে টায়ার ফায়ার সব বাস্ট করে দিয়ে ভোরবেলা বিরাট আকারে ভোর 5টা থেকে জোরে জোরে আওয়াজ, আচ্ছা, বাড়ির থেকে শোনা যাচ্ছে ধুমধাম করে আওয়াজ, এই ভিডিও এখানে ধুমধাম করে উঠছে, তারপরে পুরো আগুন টাগুন লেগে গেল। অভিষেক ঘোষ, নদিয়া থেকে মলয় দের রিপোর্ট, টাইমস বাংলা।